স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে আর সেই অবস্থান বিক্ষোভে এবার হামলার ছক কষা হচ্ছে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুধু তাই নয় তিনি তার অভিযোগের স্বপক্ষে একটি ফোনালাপের অডিও প্রকাশ্যে আনেন অর্থাৎ ফোনের কথাবার্তার অডিও কুনালের অভিযোগ বৃহস্পতিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আলোচনা হওয়ার কথা চলছিল এবং পরে তা ভেস্তে যায় সেই সময় হামলার চক্রান্ত করা হয়েছিল কুনালের এই অডিও প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে কুনালের প্রকাশ করা অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে সাহেব অর্ডার করেছে সল্ট লেক ওড়ানোর জন্য দ্বিতীয় ব্যক্তি বলেন অর্ডার হলে করে দে জবাবে প্রথম ব্যক্তি বলেন যারা পার্টনার আছে সবাই প্রশ্ন করছে দ্বিতীয় ব্যক্তি বলছেন কিছু ভেবেই তো বলছে তা শুনে প্রথম ব্যক্তি বলেন আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয়ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় ফোনের কথাবার্তা এখানেই শেষ হয়নি এরপরেও দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উদ্দেশ্যে বলেন তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি প্রথম ব্যক্তির জবাব ছেলেরা মদ খেয়ে যায় মারতে গিয়ে বেহাত যদি কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয় শুনে দ্বিতীয় ব্যক্তি বলেন সেটা ওকে বল আমার এমন মনে হচ্ছে আমি কি করব প্রথম ব্যক্তি বলেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো দ্বিতীয় ব্যক্তির নির্দেশ ওই মতোই করে কর দ্বিতীয় ব্যক্তি বলেন দাদু বলেছে নবান্নে মিটিং হয়নি ওরা তো সল্ট লেকে ফেরত চলে আসছে ভাববে শাসকেরা মাঠটা মেরেছে তারপরেই দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উদ্দেশ্যে বলেন কি বললো কথাটা বুঝেছো বলছে পুরো দোষটা দিয়ে আরও অশান্তি পাখানো যাবে তবে কলকাতার কাউকে দিয়ে নয় বাইরের লোক সব শুনে প্রথম ব্যক্তি বলেন ঠিক আছে দেখছি কি করব মাথা ফাটানোটা কি ঠিক হবে শেষে দ্বিতীয় ব্যক্তি বলেন দেখ খানিকটা যদি কিছু করা যায় এই ভাইরাল অডিও নিয়ে তোলপাড় পড়ে গেছে আর সেই ভাইরাল অডিও নিয়ে কুণাল ঘোষ কি বলছেন তার প্রতিক্রিয়া আমরা শুনব ভালো করে শুনুন সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য এর পূর্ণাঙ্গ অডিওটা আমরা আপনাদের দিয়ে দেব যে বিষয়টা বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য আর বলছেন অর্ডার হলে করে দে ওপাস থেকে সবাই প্রশ্ন করছে যারা পার্টনাররা আছে অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে এবার প্রথমজন আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডাল লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায় মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয় অন্যজন বলছে সেটা ওকে বল আমার এরকম মনে হচ্ছে কি করব? অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি অর্থাৎ প্লটটার মধ্যে থাকতে না অথচ একটা নির্দেশ আসছে আর একজন বললো ওই মত করেই কর আর একজন দাদু বলছে কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেকে ভাববে শাসকরা মাঠটা মেরেছে ওপাশে একটা হুম বললো হ্যাঁ বুঝেছি প্রথমজন বলছেন বলেছে পুরো দোষটা দিয়ে আরো অশান্তিটা পাকানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় বাইরের লোক ঠিক আছে দেখছি ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা দেখছি কন্টিনিউ কি করব মাথা ফাটানোটা কি ঠিক হবে উত্তর আসছে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও কি ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করালো অন্যজন বলছে দেখছি কাল কোনো কারণে এরা এই ছক অনুযায়ী করতে পারেনি কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের হামলা করবে এবং মমতা মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরও অশান্তি করবে এতো চরম সাবধানতা দরকার টাইমিংটা বোঝা যাচ্ছে টাইমিংটা আপনারা সবাই অডিওটা পেয়ে যাবেন টাইমিংটা বোঝা যাচ্ছে বলছে ঠিক আছে দেখছি ওরা তো এখন প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ অর্থাৎ বৈঠক হয়নি প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন সেই সময়ে এই কথোপকথনটা হয়েছে যেটা আমরা ওদের সূত্র থেকেই পাচ্ছি এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয় মূল যে তাদের সহযোদ্ধা ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলা খেলার কথা ভাবছে কি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে আজকে যদি রাত্রেবেলা হামলা হয় আজকে কোনো সময় যদি হামলা হয় তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে একটা তো পাবলিক পারসেপশন তৈরি করিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ভাইরাল ভিডিও ভাইরাল অডিও এখন একটা নতুন ট্রেন্ড সেটা সন্দেশ গঙ্গাধর কয়েলের ভাইরাল ভিডিও হোক অথবা নবান্ন অভিযানের আগের ভাইরাল অডিও হোক ভাইরাল ভিডিও হোক অথবা নির্যাতিতার মা বাবার কোনো ভাইরাল অডিও ভিডিও হোক অথবা এই ডাক্তারদের অবস্থান জুনিয়র ডাক্তারদের অবস্থানে আরও এক ভাইরাল ভিডিও এবার এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি বলছেন যে এই অবস্থান বিক্ষোভে এবার হামলার ছকসা হচ্ছে শুধু তাই নয় তার স্বপক্ষে একটি ফোনের কথাবার্তার যে অডিও সেই অডিও কিন্তু প্রকাশ্যে আনেন কুনাল সংগঠন এবং একটি বাম সংগঠনের একজনের মধ্যে কথা বলছে ফলে কারণ এটা আমরা বলতে পারছি এই কারণে কারণ তাদের একজন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না